ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي على أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. উপস্থিত সম্মুখস্থ ইসলাম দলের ভাতৃবৃন্দ, আমি আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আজ আমাদের সমাজের ম্যাক্সিমাম লোক এই রোগে আক্রান্ত। আমরা আমাদের সমাজের অধিকাংশ লোকেরাই এই রোগে ভুক্তভোগী। বিষয়টি হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি, আমি আমার বক্তব্যের বিষয়টাকে দুই ভাগে ভাগ করেছি। দেখুন, এখানে দেওয়া আছে সাবজেক্ট নিউরোসায়েন্স অ্যান্ড ইসলাম, আর দ্বিতীয় পাঠ হচ্ছে পর্নোগ্রাফি ভার্সেস কোকেন। অর্থাৎ আমি আমার বক্তব্যের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব যে ইসলামের সঙ্গে নিউরোসায়েন্সের সম্পর্ক কি, আর পর্নোগ্রাফি আর কোকেন এই দুটি জিনিস কিভাবে আমাদের জীবনকে ধ্বংস করছে। পর্নোগ্রাফি ঠিক কোকেনের মতোই, যেরকম হবে কোকেন বা হিরোইন যে ড্রাগস আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, তছনছ করে দেয়, ঠিক অনুরূপভাবে পর্নোগ্রাফি আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। তার আগে আমরা জানব যে এ সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি কি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নূর 24 আয়াত নম্বর 30 এবং 31 এর মধ্যে বলছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সমস্ত মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা তাদের দৃষ্টিকে নত রাখে, সংযত রাখে। এবং তারা তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে, লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য অধিক পবিত্র, অধিক উপকারী, ভালো। তোমরা যে সমস্ত কর্ম করো বা তোমরা যাই করো না কেন, প্রত্যেকটা কর্মের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। অনুরূপ ভাবে এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন সমস্ত মহিলাদেরকে সম্বোধন করে যে কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পুরুষদের মতো মহিলাদেরকে বলে দিন যেন তারাও তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানের সংরক্ষণ করে, যৌনাঙ্গের হেফাজত করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুমিনা অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়কেই বললেন কি, যে তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখবে আর লজ্জাস্থানের সংরক্ষণ করবে। এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে এই দৃষ্টি এর সঙ্গে লজ্জাস্থানের খুব গভীর সম্পর্ক রয়েছে। মানুষ যত রকমের পাপ কাজ করে লজ্জাস্থানের মাধ্যমে, লজ্জাস্থানের মাধ্যমে মানুষ যত রকমের পাপ করে, এর মূল উৎস কিন্তু এই চোখ। মানুষ চোখে দেখে, অন্তরে ওর কামনা বাসনা তৈরি হয়, আর সেই কামনা বাসনাটাকে তার লজ্জাস্থান দিয়ে মানুষ সম্পূর্ণ করে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাল আইনানি জিনাহুমা আন-নাযর, দুই চোখের জিনা হচ্ছে এই দুই চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস দেখা, কোনো অন্যায় জিনিস দেখা, কোনো খারাপ জিনিস দেখা। ওয়াল উযনানি জিনাহুমা আল-ইসতিমা, দুই কানের জিনা হচ্ছে এই দুই কান দিয়ে কোনো খারাপ জিনিস শ্রবণ করা, গান বাজনা গালি গালাজ যত রকমের খারাপ জিনিস আছে এগুলো শ্রবণ করা হচ্ছে এই দুই কানের জিনা। ওয়া লিসানু জিনাহু আল কালাম, আমাদের মুখের জিনা হচ্ছে এই মুখ দিয়ে কোনো খারাপ কথা বলা। ওয়া ইয়াদু জিনাহা আল বাতশ, আমাদের দুই হাতের জিনা হচ্ছে এই দুই হাত দিয়ে কোনো খারাপ কাজ করা, কোনো অন্যায় কাজ করা, কোনো অশ্লীল কাজ করা। ওয়া রিজলু জিনাহা আল খুতা, আর আমাদের দুই পায়ের জিনা হচ্ছে দুই পায়ে দিয়ে কোনো অন্যায় জায়গায় যাওয়া, কোনো পাপের জায়গায় যাওয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ওয়াল কালবু ইয়াহবি ওয়া তামান্নি,
মানুষের অন্তরে সমস্ত অপকর্মের সৃষ্টি হয়। আমি যেটা আগে বলছিলাম যে মানুষ চোখে দেখে, মানুষ কোনো সুন্দর মহিলাকে চোখে দেখেছে, তার মনে তাকে নিয়ে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, অন্তরে তার মনে অন্তরে তার কামনা বাসনা তৈরি হচ্ছে। অথপর তার লজ্জাস্থান সেই কামনা বাসনাকে সত্যে পরিণত করে, অর্থাৎ জিনা ব্যভিচার বা অন্য রকমের মাস্টারবেশন যা আছে করে, অয়ুকাদ্দিবুহ অথবা সেটা মিথ্যা পরিণত করে। তো মানুষের মূল হচ্ছে এই চোখ। ওই জন্য আল্লাহ তাআলা কি বললেন যে তোমরা চোখকে নত রাখবে, দৃষ্টিকে নত রাখবে, কেননা এখান থেকে সমস্ত পাপের উৎপত্তি হচ্ছে, তারপরে আপনার লজ্জাস্থান সেই কাজটা করছে অথবা করছে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6243, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2657, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2152। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখবে, আর এই চোখ দিয়ে কোনো জিনা বা ব্যভিচার করবে না, কোনো অন্যায় অশ্লীল জিনিস দেখবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আজ প্রত্যেক ব্যক্তির হাতে হাতে আমাদের ব্যভিচার বা জিনা হয়ে যাচ্ছে। আমরা যুবকরা প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, এর মাধ্যমে আমরা বিভিন্ন পাপে জড়িত হয়ে যাচ্ছি। বিশেষ করে মোবাইল, বিশেষ করে মোবাইল, আমাদের হাতে একটা পাপের জগৎ রয়েছে, আমাদের হাতের মধ্যে একটা বিশাল পাপের পুরো জগৎ রয়েছে। আমরা যখন ইচ্ছা তখন এই হাতের যে মোবাইল রয়েছে এর মাধ্যমে আমরা পাপ করতে পারি, তো আমরা করছেও তাই। এর মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এর মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলের মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারি, মোবাইলের মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারি, কিন্তু 99% লোক কিন্তু মোবাইলের মাধ্যমে শুধু খারাপ কাজে করে, ভালো কাজ 1% লোকে করে সম্ভব, মানে সম্ভাবনা রয়েছে। তো আমরা আমাদের যুবকরা এই মোবাইলের মাধ্যমে যে পর্নোগ্রাফি দেখছি, হট সিন দেখছি, এর মাধ্যমে আমাদের ব্রেন, আমাদের যে ব্রেন আল্লাহ তাআলা সুস্থ ব্রেন দিয়েছেন, সেই সুস্থ ব্রেন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে আমাদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছি, কিভাবে আমরা আমাদের ব্রেনকে হারিয়ে ফেলছি, একবার দেখবো ইনশাআল্লাহ। যে আমি আগেই বলেছি যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে নিউরোসায়েন্স অ্যান্ড ইসলাম, ইসলামের সঙ্গে নিউরোসায়েন্সের সম্পর্ক। প্রথমে এটা বলছি, তারপর পর্নোগ্রাফিতে আসছি। পর্নোগ্রাফি যখন কোনো ব্যক্তি দেখে, পর্নোগ্রাফি যখন কোনো ব্যক্তি দেখে, তখন তার ব্রেন, এই যে ব্রেন, এটাতে কিভাবে আঘাত করে পর্নোগ্রাফি। বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেনে অসংখ্য নিউরন রয়েছে, অর্থাৎ মস্তিষ্ক কোষ যেটা আমরা বলি, অসংখ্য মস্তিষ্ক কোষ রয়েছে। এই সমস্ত কোষগুলিকে, নিউরনগুলিকে নিয়ন্ত্রণ করে বা পরিচালিত করে কে, নিউরো ট্রান্সমিটার্স। নিউরো ট্রান্সমিটার এটা হচ্ছে একটা জাস্ট ড্রাইভার, এ হচ্ছে ব্রেনের ড্রাইভার, এ সমস্ত ব্রেনটাকে কন্ট্রোল করে। যে ব্রেনে কি কন্ট্রোল করে, আমাদের ব্রেনে অসংখ্য হরমোন রয়েছে, আমাদের ব্রেনে অসংখ্য হরমোন রয়েছে, তার মধ্যে কয়েকটা হরমোন যেগুলি পর্নোগ্রাফির মাধ্যমে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় যে হরমোনগুলি, সেগুলি হচ্ছে, একটা হচ্ছে ডোপামাইন, আর একটা হচ্ছে অক্সিটোসিন, আর একটা হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। তো এই যে ডোপামাইন এর কাজ কি, অক্সিটোসিন এর কাজ কি, টেস্টোস্টেরন এর কাজ কি, আমরা এবার দেখব। আমাদের ব্রেনে যখন আমরা কোনো ভালো কাজ করি, কোনো সফলতা লাভ করি, যখন আমাদের জীবনে কোনো সুখের, মানে সুখের কোনো ঘটনা ঘটে বা আনন্দে কোনো ঘটনা ঘটে, তখন আমরা যে আনন্দটা অনুভব করি, যে আনন্দের সঙ্গে আমরা পরিচিত হই, যখন কোনো ব্যক্তির কাছে প্রচুর টাকা চলে এসেছে সে ব্যক্তি আনন্দিত হয়, কোনো একটা বিশেষ জিনিস যে চাইছিল সে মনে মনে সেটা সে পেয়ে গিয়েছে, তখন সে মানুষ আনন্দিত হয়, যে এই যে আনন্দের অনুভূতি, এই যে আনন্দের একটা তৃপ্তি, এই তৃপ্তিটা, এই অনুভূতিটা আমাদের সঙ্গে পরিচয় ঘটায় কে, এই ডোপামাইন নামক হরমোনটি। যখনই কোনো ব্যক্তি আনন্দিত হয় তখন তার ব্রেন থেকে এই ডোপামাইন নামক হরমোনটি ক্ষরিত হয়, ঝরে। যখনই ডোপামাইন পদার্থটি ব্রেন থেকে ঝরে, তখনই মানুষ খুশির বা আনন্দের যে আসল অনুভূতি, আসল যে তৃপ্তি, সেটা অনুভব করে।
তো আমাদের যে খুশি জীবনে, খুশির জন্য ভক্তি তৃপ্তি, এটা আমাদের জীবনে পুরস্ফুরিত কে করে, প্রকাশিত কে করে? এই ডোপামাইন নামক পদার্থটি। ডোপামাইন সম্পর্কে বিজ্ঞান বলছে, ডোপামাইন ইজ এ নিউরোট্রান্সমিটার দ্যাট হেল্পস কন্ট্রোল দ্য ব্রেনস রিওয়ার্ড অ্যান্ড প্লেজার সেন্টার্স। বিজ্ঞান বলছে যে ডোপামাইন হচ্ছে আমাদের ব্রেনের একটা ট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার, যে আমাদের জীবনের খুশি বা আনন্দের, আনন্দের যে বহিঃপ্রকাশ সেটা করতে সাহায্য করে, সেটা করতে সাহায্য করে। তো যখন কোনো ব্যক্তি পর্নোগ্রাফি দেখে, তখন তার ব্রেন থেকে এই ডোপামাইন নামক পদার্থটি, হরমোনটি খুব বেশি পরিমাণে ঝরতে থাকে, কারণ সে খুব আনন্দিত হয়, খুব তৃপ্তি লাভ করে, এতটাই তৃপ্তি লাভ করে যে সে ওই পর্নোগ্রাফির মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। সে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা ভুলে গিয়ে পর্নোগ্রাফির মধ্যে ডুবে যায়, এতটা ডুবে যায়, এতটা ডুবে যায় যে সে কখন তার অজান্তেই নিজের হাত দিয়ে পাপ কর্ম করে ফেলছে বুঝতেই পারে না, বুঝতেই পারে না। তো যখন কোনো ব্যক্তি পর্নোগ্রাফি দেখে, তখন এই যে ডোপামাইন নামক পদার্থটি খুব বেশি মাত্রায় ঝরতে থাকে, খুব বেশি মাত্রায় ঝরতে থাকার ফলে সে খুব বেশি তৃপ্তি লাভ করে, বেশি আনন্দ অনুভব করে, এতটা অনুভব আনন্দ অনুভব করে, এতটা খুশি বা আনন্দ অনুভব করে যে এই আনন্দ, এই খুশি অন্য কোনো জিনিসে আর সে পায় না। অতএব যখন সে এইভাবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, পর্নোগ্রাফি দেখে আনন্দ বা তৃপ্তি লাভে অভ্যস্ত হয়ে যায়, তখন সে এই যে যখন এই খুশিটা, এই আনন্দের মাত্রাটা যেখানে গিয়ে পৌঁছায়, সেই মাত্রাতিক আনন্দ যখন কোথাও পায় না, তখন সে আবার ফিরে আসে মোবাইলে পর্নোগ্রাফি দেখতে, কেননা তাকে ওই খুশিটা দরকার যেটা এর আগে সে পর্নোগ্রাফি দেখে পেয়েছে। কারণ পর্নোগ্রাফি দেখলেই ব্রেন থেকে ডোপামাইন নামক পদার্থ, হরমোনটি খুব বেশি মাত্রায় ঝরে, আর সে খুশিটাকে খুব বেশিভাবে অনুভব করতে পারে, সেই জন্য সে এই ধরনের খুশি আর কোথাও পায় না। তখন সে আবার বার 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 এই খুশিটা পাওয়ার জন্য সে কোথায় ফিরে যায়, ওই পর্নোগ্রাফিতে আবার ফিরে যায়। এইভাবে করতে 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 তার ব্রেন থেকে যে হরমোন, মানে হরমোন যে ডোপামাইন নামক যে হরমোনটি আস্তে আস্তে শেষ হতে থাকে। এটা জাস্ট ঠিক ভাব, ঠিক যেন মাস্টারবেশনের মতো, মাস্টারবেশন মানুষ করে। যদি কোনো মানুষ যৌন সম্মিলন, যৌন মিলন করে, তো যৌন মিলন করলেও কিন্তু বীর্যস্খলন হয়, আর অনুরূপভাবে মাস্টারবেশনে বীর্যস্খলন হয়, কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে, আসমানজনিত পার্থক্য রয়েছে। যৌন সম্মিলনের যে বীর্যস্খলন হয় সেটা মাত্র একটা পর্যাপ্ত পরিমাণে, একটা নিয়ম মাফিক, এটা আপনার শরীরে কোনো ক্ষতি হয় না, কিন্তু মাস্টারবেশনে অত্যাধিক বীর্যস্খলন হয় এবং খুব দ্রুত হয়, এই জন্যে আপনার যৌবন ক্ষমতায় খুব আঘাত প্রাপ্ত হন আপনি, আপনার যে বীর্যস্খলন হওয়ার যে প্রবণতা সেটা খুব তীব্র হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা আপনি হাতের মাধ্যমে করছেন। তো এর ফলে কি হয়, আপনার যৌন শক্তি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, আস্তে আস্তে দুর্বল হতে থাকে। ঠিক অনুরূপভাবে আপনি অন্যান্য খুশির কাজ করলেও বা খুশি আসলেও আপনার জীবনে ডোপামাইন ঝরে, ডোপামাইন ঝরে, কিন্তু এক্ষেত্রে আপনার ডোপামাইনটা যেহেতু মাত্রাধিক ঝরছে, এই জন্য আপনার ডোপামাইন আস্তে আস্তে ব্রেন থেকে শেষ হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। যখন আস্তে 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 আপনার ব্রেন থেকে এই ডোপামাইনের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে আপনি আর জীবনে কোনো জিনিসই আপনাকে ভালো মনে হচ্ছে না, কোনো জিনিসটাই আপনাকে আনন্দের মনে হচ্ছে না, আপনি আপনার জীবন থেকে আনন্দকে হারিয়ে ফেলছেন, আপনি আপনার জীবন থেকে সুখকে হারিয়ে ফেলছেন। আপনি বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে কথাবার্তা বলে বা আড্ডা দিয়ে আর আনন্দ আনন্দ পাচ্ছেন না, এমনকি স্ত্রীর সঙ্গে মিলন করে আপনি শান্তি পাচ্ছেন না। কেন? যে পরিমাণ ডোপামাইন আপনার ব্রেন থেকে পর্নোগ্রাফি দেখার ফলে ঝরছে, সেই পরিমাণ ডোপামাইন আর অন্য কোনো কারণে ঝরছে না, সেজন্য আপনি আপনার জীবন থেকে আস্তে 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 সুখ নামক জিনিসটাকে হারিয়ে ফেলছেন। আপনি এখন আপনার মোবাইলকে দুনিয়া বানিয়ে নিয়েছেন, আপনি আপনার পর্নোগ্রাফিকে আপনি দুনিয়া বানিয়ে নিয়েছেন, এখন আপনার সমস্ত খুশি আনন্দ আপনি এর মধ্যে খোঁজার চেষ্টা করছেন। এইভাবে আপনার আস্তে আস্তে আপনি দুনিয়া থেকে একা হয়ে যাচ্ছেন, দুনিয়ার সমস্ত যে বাঁধন রয়েছে, সম্পর্ক রয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন স্ত্রী সকলকে ত্যাগ করে, সকলের ভালোবাসা সম্পর্ক ত্যাগ করে আপনি এখন মোবাইলের মধ্যেই ডুবে গিয়েছেন, আপনি এটাকে আপনার জীবন মনে বানিয়ে নিয়েছেন। এটা হচ্ছে প্রথম হরমোনের ক্ষতির দিক বললাম। দ্বিতীয় হরমোন হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে এমন একটা হরমোন যেটা মানুষের মধ্যে সম্পর্ককে গভীর করে, মানুষের মধ্যে সম্পর্ককে গভীর করে, বিশ্বাসকে দৃঢ় করে। এখন যখন আপনি কোনো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করবেন,
তো নিশ্চয় বিশ্বাস লাগবে। বিশ্বাস না হলে কিন্তু বন্ধুত্ব গাঢ় হবে না, বন্ধুত্ব দীর্ঘায়িত হবে না। অনুরূপভাবে আপনি সংসার করবেন, স্বামী স্ত্রী ভাবে সংসার করবেন, তো স্বামী স্ত্রীর সঙ্গে সংসার করতে গেলেও কিন্তু বিশ্বাস দরকার। বিশ্বাস ছাড়া সংসার টিকবে না। আপনি কাজ করতে গিয়েছেন বাইরে, অফিসে গিয়েছেন আপনি কাজ করতে, যদি আপনার স্ত্রী ভাবে যে এখন আমার স্বামী অফিসে আছে, কিনা করছে, হয়তো কোনো কারোর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়ছে, তাহলে আপনার সংসার টিকবে না? টিকবে না। যদি আপনার আপনি ভাবেন যে আমার স্ত্রী তো এখন বাড়িতে রয়েছে, হতে পারে কার সঙ্গে অবৈধ প্রেমে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যদি আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনার সংসার টিকবে? টিকবে না। তো একে অপরের উপরে বিশ্বাস না থাকলে সংসার টিকবে না, সম্পর্ক টিকবে না, বন্ধুত্ব টিকবে না, কিছু টিকবে না। তো এই যে বিশ্বাস, এই যে বিশ্বাসটাকে দৃঢ় করে ধরে রাখে কে? এই অক্সিডেশন নামক পদার্থটি। এ সম্পর্কে বিজ্ঞান এটাই বলছেন, এখানে পুরোটা আপনি জুম করে দেখে নেবেন। তো এটা হচ্ছে অক্সিডেশন নামক পদার্থের কাজ। এই অক্সিডেশন নামক পদার্থ হরমোন, এর এত ক্ষমতা, এর এত ক্ষমতা আজ আমরা জানি যে আজ বৈজ্ঞানিক উন্নতির যুগে যে ফসল, যে ফসল ফলতে বা যে গাছে ফল আসতে 2-3 মাস সময় লাগতো, আজ কিন্তু বিজ্ঞানের উন্নত প্রযুক্তিতে সেই গাছে 1 সপ্তাহে বা 2-3 দিনের মধ্যেই ফল ধরে যাচ্ছে। যে পোলট্রি মুরগি স্বাভাবিক অবস্থায় একটা মুরগি বড় হতে কত সময় লাগে? 4-5 বা 6 মাস সময় লাগে। কিন্তু একটা পোলট্রি মুরগি 17-18 দিনের মাথাতেই অনেক বড় হয়ে যাচ্ছে। কেন? তাদেরকে এই যে অক্সিডেশন নামক হরমোনটি, এটাকে পুশ করা হয়। যদি আপনি একটা কোনো বস্তুতে এই অক্সিডেশন নামক হরমোনটি পুশ করেন, তো সে অতি তাড়াতাড়ি বেড়ে ওঠে, অতি তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো যখন আপনি পর্নোগ্রাফি দেখছেন, তখন আপনার ব্রেন থেকে অক্সিডেশন নামক পদার্থটি মাত্রাধিক ঝরার কারণে আপনার দেহের যে মানে বৃদ্ধি ক্ষমতা সেটা কমে যাচ্ছে, আপনার শারীরিক ক্ষমতা ভেঙে যাচ্ছে। কেননা আপনার শরীরে যে বৃদ্ধি করতো, আপনার স্বাস্থ্যকে যে বৃদ্ধি করতো, উন্নতি করতো, সেটা হচ্ছে অক্সিডেশন নামক হরমোনটি, যেটা আপনি আপনি পর্নোগ্রাফি দেখার মাধ্যমে আস্তে 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 সেটাকে ধ্বংস করে দিচ্ছেন। সেজন্য আপনি দেখবেন যে ব্যক্তি পর্নোগ্রাফি দেখছে, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে। কেন? তার হাইট কমে যাচ্ছে। কেন? এটা পর্নোগ্রাফি দেখার কারণে। যখন আপনি পর্নোগ্রাফি দেখছেন, তখন আবার ব্রেন থেকে মাত্রাধিক অক্সিডেশন নামক হরমোনটি ঝরার কারণে এটা হয়ে যাচ্ছে। কারণ অক্সিডেশন হরমোনটি এমন একটা হরমোন যেটা আপনার ব্রেন বৃদ্ধির কাজে লাগবে, আপনার শারীরিক বৃদ্ধির কারণে লাগবে, আপনার হাইট বৃদ্ধির কাজে লাগবে। আজ যুবক সম্প্রদায় যৌবনে পদার্পণ করার আগেই পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আজ যুব সমাজ যৌবনে পদার্পণ করার আগেই কিন্তু পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তার ফলে তার হাইট কমে যাচ্ছে, তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে। এটা কেন? যে আমরা এই যে অক্সিডেশন নামক যে পদার্থ, এটা এই পর্নোগ্রাফি দেখার মাধ্যমে নষ্ট করে ফেলেছি, এটাকে নষ্ট করে ফেলেছি। ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে, একটা হচ্ছে টেস্টোস্টেরন নামক হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে আপনার যৌনশক্তিকে বৃদ্ধি করা, আপনার যৌনশক্তিকে সবল রাখা, শক্ত রাখা, আপনার যৌনশক্তিকে মজবুত করা। কিন্তু যখন আপনি এই পর্নোগ্রাফি দেখার ফলে এই হরমোনটাকে নষ্ট করে ফেলছেন, তখন আস্তে আস্তে আপনার যৌনশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে আপনি আপনার অজান্তেই আপনার যে মূল্যবান সম্পদ যৌনশক্তি বা যৌবন, যে আলাদা আপনাকে মূল্যবান সম্পদ দিয়েছেন, সেটাকে আপনি এভাবেই পর্নোগ্রাফি দেখতে দেখতে ধ্বংস করে দিয়েছেন, এতটা নষ্ট করে দিয়েছেন যে আপনি যখন আপনার বিবাহ হচ্ছে, বাসরাত্রিতে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন, তখন আপনি ভাবছেন যে হায়, আমি জীবনে কত বড় ভুল করেছি, আমি জীবনে কত বড় ভুল করেছি, আমার যে মূল্যবান সম্পদ যৌবন, যেটা আমার সারা জীবন কাজে লাগতো, সেটাকে আমি কয়েক মাসে বা কয়েক বছরেই সামান্য একটা ফ্যান্টাসি, অনেক কল্পনায় নষ্ট করে ফেলেছি, যার কোনো বাস্তবতা নেই, যার কোনো অস্তিত্ব নেই। সে ধরনের একটা খুশি পেতে গিয়ে আমি আমার জীবনকে, যৌবনকে ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। তো এইভাবে আমরা পর্নোগ্রাফি দেখার ফলে আমরা আমাদের এই ধরনের হরমোনগুলি, মূল্যবান হরমোনগুলিকে ধ্বংস করে ফেলছি। বিজ্ঞান বলছে যে পর্নোগ্রাফি দেখার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি কোনো একটা হট সিন দেখছে মোবাইলে বা পর্নোগ্রাফি দেখছে মোবাইলে, তো তার সঙ্গে সঙ্গে তার দেহে এমন একটা তড়িৎ প্রবাহিত হয়, এমন একটা কারেন্ট প্রবাহিত হয় যে সে তার দেহ শিহরিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। যখন এরকম হয়,
তো বিজ্ঞান বলছে সঙ্গে সঙ্গে তার ব্রেনের যে ফ্রন্টাল লব, এই যে অগ্রভাগ ফ্রন্টাল লব, এটা নষ্ট হয়ে যায়, এটা ধ্বংস হয়ে যায়, এটা পুরো ছাড়খার হয়ে যায়। আর ফ্রন্টাল লব হচ্ছে এমন একটা অংশ ব্রেনের যেটা না থাকলে আপনার ব্রেন একদম অচল, আপনার ব্রেন একদম মৃত, আপনার ব্রেনের কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে যাচ্ছে আপনার ব্রেনটা যদি আপনার ব্রেনে ফ্রন্টাল লব কাজ না করে। ফ্রন্টাল লবটি আপনি যে কোনো ডিকশনারিতে দেখতে পারেন বা গুগলে গিয়ে উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারেন যে ফ্রন্টাল লব কাকে বলে, সেটা দেখবেন যে হুইচ এরিয়া কনসার্ন উইথ অবজারভেশন বিহেভিয়ার লার্নিং পার্সোনালিটি অ্যান্ড ভলেন্টারি মুভমেন্ট। ফ্রন্টাল লব হচ্ছে ব্রেনের এমন একটা অংশ যে অংশটি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে যে আপনি ঘরে কোন জিনিস দেখছেন অবজার্ভ করছেন, তো সেই জিনিসটা দেখে আপনি কি শিখতে পাচ্ছেন, আপনার যে পর্যবেক্ষণ ক্ষমতাকে বৃদ্ধি করে আর কি, বিহেভিয়ার আপনার চরিত্রকে উন্নত করে, আপনার ব্যবহারকে সুন্দর করে, লার্নিং ক্ষমতা আপনি যে পড়ছেন আপনার ব্রেনকে তীক্ষ্ণ করে, আপনি যে পড়ছেন সেটাকে আপনার ব্রেন ধরে রাখার ক্ষমতা যোগায়, পার্সোনালিটি আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটায়, আর শেষ হচ্ছে অ্যান্ড ভলেন্টারি মুভমেন্ট আপনার জীবনকে মানে বিদ্রোহী জীবন করে, হয় না যে যারা স্টুডেন্ট ছাত্র অবস্থায় আছে স্কুল কলেজে পড়াশোনা করে তাদের কিন্তু জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সমাজকে পরিবর্তন করার একটা বিশাল বড় চেষ্টা থাকে যে আমি আমার সমাজকে এভাবে পরিবর্তন করব, আমি আমার গ্রামকে এভাবে পরিবর্তন করব, একটা বিদ্রোহী ভাবনা কিন্তু প্রত্যেক যুবকের মধ্যেই থাকে। যখন আপনি আপনি এই পর্নোগ্রাফি বা হট সিন দেখার মাধ্যমে এই ফ্রন্টাল লবটা নষ্ট করে দিচ্ছেন, তখন কিন্তু আপনার জীবনের মধ্যে থেকে ওই বিদ্রোহ হারিয়ে যাচ্ছে, তখন আপনি আর চান না বিদ্রোহ করতে, এখন আপনি হয়ে গিয়েছেন একদম একা ঘরের কোণে বসে বসে শুধুমাত্র পর্নোগ্রাফি দেখছেন আর জীবনটাকে ধ্বংস করছেন, আপনার মন চায় না বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে, আপনার মন চায় না সমাজের লোকের সঙ্গে কথাবার্তা বলতে, আপনার মন চায় না বাবা মার সঙ্গে বসে দু পাঁচ মিনিট গল্প করতে, আপনার কিছুই মন চায় না। যদি আপনার মন চাচ্ছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখতে। এইভাবে আপনি আপনার জীবন ব্রেনকে নষ্ট করে ফেলছেন, আপনার ব্রেনের যে কাজ সেই কাজগুলি আপনাকে নষ্ট করে ফেলছেন। এ সম্পর্কে কিছু বিজ্ঞানীদের মতবাদ দেখুন বিজ্ঞানীরা কি বলছেন, যে আমি যে পয়েন্ট দিয়েছি পর্নোগ্রাফি ভার্সেস কোকেন, যে পর্নোগ্রাফি আমাদের ব্রেনে কিভাবে আঘাত করে, কতটা ব্রেনকে এফেক্ট করে, ঠিক যেরকম ভাবে কোকেন বা হিরোইন আমাদের ব্রেনকে আঘাত করে। বিজ্ঞান বলছে একজন বিখ্যাত বিজ্ঞানী গর্ডন এস ব্রুয়েন তিনি বলছেন যে আমি আমার দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতায় বলছি যে আমি 20 বছর ধরে যারা হিরোইন বা ড্রাগস আসক্তি রুগী তাদেরকে দেখাশোনা করছি, তাদেরকে চিকিৎসা করছি, আমি দীর্ঘ 20 বছর চিকিৎসা করতে গিয়ে এই সিদ্ধান্ত এসেছি যে হিরোইন বা কোকেন বা ড্রাগস মানুষের ব্রেনের যে সমস্ত জায়গাগুলিকে আঘাত করে, যে সমস্ত জায়গাগুলিতে প্রভাব ফেলে, ঠিক পর্নোগ্রাফি ওই সমস্ত জায়গাগুলিতেই প্রভাব ফেলে। একজন হিরোইন বা কোকেন বা মাদকদ্রব্য সেবনকারী রোগী যেরকম ভাবে হিরোইন বা কোকেন না খেয়ে থাকতে পারে না, ঠিক অনুরূপ ভাবে একজন পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত ব্যক্তি পর্নোগ্রাফি না দেখলে থাকতে পারে না। তো হিরোইন বা কোকেন আমাদের ব্রেনের যে সমস্ত জায়গাগুলিতে আঘাত করে, পর্নোগ্রাফি ঠিক ওই সমস্ত জায়গাগুলিতেই আঘাত করে। দ্বিতীয় হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাদের গবেষণায় বলছে যে যেরকম ভাবে কোকেন হিরোইন বা ড্রাগস অভ্যস্ত ব্যক্তি হিরোইন বা ড্রাগস না খেয়ে থাকতে পারে না, ঠিক অনুরূপ ভাবে পর্নোগ্রাফি দেখার অভ্যস্ত ব্যক্তিও পর্নোগ্রাফি না দেখলে থাকতে পারে না। হিরোইন বা কোকেন বা মাদকদ্রব্য আসক্তির মতোই পর্নোগ্রাফি দর্শন করা হচ্ছে একটা মারাত্মক ব্যাধি। তৃতীয় ভিক্টর ভি ক্লিন বলছেন যে পর্নোগ্রাফি দেখার ফলে সমাজের মধ্যে বিভিন্ন ক্রাইম বৃদ্ধি পায়, যেরকম ভাবে রেপ কিডন্যাপিং এফটিজিং ধর্ষণ আরো বলাৎকার আরো অনেক রকমের যে অবৈধ কাজগুলি ক্রাইম আজ বর্তমান সমাজে চলছে। আজ আমাদের ভারতবর্ষ তো ধর্ষণ বা রেপে 1 নম্বর হয়ে গিয়েছে। তো এই সমস্ত যে ক্রাইমগুলি চলছে, এই সমস্ত ক্রাইমগুলি কেন বৃদ্ধি পাচ্ছে, এই পর্নোগ্রাফি দেখার ফলে। তা যে সে যখন পর্নোগ্রাফি দেখছে তার মনের মধ্যে একটা আন্দোলন তৈরি হচ্ছে, একটা কামনা বাসনা তৈরি হচ্ছে, আর তখন সেই কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে এই সমস্ত অবৈধ কাজ অবৈধ রাস্তাগুলিকে সে বেছে নিচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে যে আজ বিশ্বে প্রতি সেকেন্ডে
28,000 লোক এই পর্নোগ্রাফি বা এই খারাপ সাইটগুলিতে ইন করে, লগ ইন করে, তারা দেখে। আরো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আরো লজ্জাজনক বিষয় হচ্ছে যে এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ হচ্ছে মহিলা। মহিলারাও কিন্তু এই রোগে আক্রান্ত, এই খারাপ অভ্যাসে অভ্যস্ত রয়েছে। অতএব যুবক সম্প্রদায় বা যুবতী সম্প্রদায় সাবধান হয়ে যান, আপনারা এভাবে আপনাদের মূল্যবান সম্পদকে নষ্ট করে ফেলবেন না। আপনারা এভাবে আপনাদের মূল্যবান যে ব্রেন, যে মস্তিষ্ক, এই দিয়ে আপনি অনেক কিছু করতে পারতেন, আপনি জীবনে অনেক কিছু উন্নতি করতে পারতেন, অনেক বড় জায়গায় পৌঁছাতে পারতেন, কিন্তু এই খারাপ অভ্যাসের মাধ্যমে আপনি আপনার জীবন যৌবন দূরে ধ্বংস করে ফেলছেন। আপনার জীবনটা মূল্যহীন হয়ে যাচ্ছে, আপনার যৌবনটা মূল্যহীন হয়ে যাচ্ছে, আপনার ব্রেনটা ওয়াকিজ হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফি দেখার ফলে। অতএব ভাই বোন, এই নিয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামের বিধানকে মানতে হবে। সেটা কি, যে আমরা যখনই কোনো অপর নারীকে দেখব, পর পুরুষকে দেখব বা পর মহিলাকে দেখব, সঙ্গে সঙ্গে আমাদের আমাদের দৃষ্টিকে নত করে নেব, আমরা আর তাকিয়ে দেখব না, আমরা আর তাকিয়ে দেখব না। এটা বাস্তবে নয়, এমন নয় যে শুধু এই বিধানটা রাস্তাঘাটে চলার সময় শুধু তাই নয়, বরং মোবাইলের ক্ষেত্র, আপনি মোবাইল ইউজ করুন, এতে অনেক ভালো কাজ করা যায়। কিন্তু আপনি এই মোবাইলের মাধ্যমে যে পর পুরুষকে দেখছেন বা বেগানা মহিলাকে দেখছেন, এটা তো জায়েজ নয় আপনার জন্যে, এটা আপনার জন্যে জায়েজ নয়। পুরুষের জন্য জায়েজ নয় যে সে মোবাইলে কোনো অপর মহিলাকে দেখবে, কোনো বেগানা মহিলাকে দেখবে। অনুরূপভাবে কোনো মহিলার জন্য জায়েজ নয় যে সে কোনো পর পুরুষকে মোবাইলে দেখবে, অভিনয় করতে। যেটা কারোর জন্য জায়েজ নয়, না মোবাইলে জায়েজ, না বাস্তবে জায়েজ, কোথাও জায়েজ নয়। তো যদি আপনি আপনার দৃষ্টিকে নত করতে না পারেন, আপনি আপনার দৃষ্টি কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনকে ধ্বংস করে ফেলবেন, আপনি পর্নোগ্রাফি বা হট সিন এগুলো থেকে বাঁচতে পারবেন না। অতএব খুব কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে, খুব কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ ক্যান চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কিন্তু আপনাকে একটা কঠোর বা দৃঢ় পদক্ষেপ নিতে হবে যে আমি আমার জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই, আমি আমার যৌবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই, আমি আমার ব্রেনকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই। যদি আপনি এই দৃঢ় প্রতিজ্ঞা নেন এবং আল্লাহর কাছে তওবা করেন, তো অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং আপনি আপনার জীবনটাকে আবার পূর্বের ন্যায় ফিরে পেতে পারবেন, আবার পূর্বের ন্যায় সাকসেসফুল করতে পারবেন। এক্ষেত্রে কিছু কথা বলার ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাযুল কদম ইবনে আদম ইয়ামাল কিয়ামাতি হাত্তা ইসলু আন খামসিন, কাল কিয়ামতের মাঠে কোন একজন ব্যক্তি, কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে অতক্ষণ পর্যন্ত অতিবাহিত হতে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটা বিষয়ে প্রশ্ন না করা হবে। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে পাঁচটা প্রশ্ন করাই হবে। সেই পাঁচটা প্রশ্নের মধ্যে দুটি হচ্ছে ওয়ান শাবাবিহি ওয়ান উমরিহি, তার জীবন সম্পর্কে, তার জীবন সম্পর্কে, ফিমা আফনাহু, যে সে তার জীবনকে কিভাবে অতিবাহিত করেছে। আপনি হিসাব লাগবে যে আপনি আপনার জীবনকে কিভাবে কোথায় অতিবাহিত করেছেন। ওয়ান শাবাবিহি, এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পার্টিকুলার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ফিমা আবলাহু, যে সে তার যৌবনকে কোথায় নষ্ট করেছে, কোথায় ধ্বংস করেছে, কোথায় পচিয়েছে। মানুষ যৌবনকে ধ্বংসই করে, মানুষ যৌবনকে নষ্টই করে, মানুষ যৌবনকে পচিয়ে ফেলে হিরোইনের মাধ্যমে, ড্রাগসের মাধ্যমে, পর্নোগ্রাফির মাধ্যমে, মাস্টারবেশনের মাধ্যমে, অবৈধ প্রেমের মাধ্যমে, অনেক পদ্ধতিতে মানুষ তার যৌবনকে ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তো কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকেই কিন্তু জবাব দিতে হবে। তাই প্রস্তুতি নিন যে কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে কি জবাব দেবেন, যে আপনি আপনার যৌবন কীভাবে ধ্বংস করেছেন, পর্নোগ্রাফি দেখে, হোয়াট সিন দেখে, মাস্টারবেশন করে, অবৈধ প্রেম করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মূল্যবান সম্পদ দিয়েছে সেটার মূল্যটা দিন, আপনি তার মূল্যায়ন করুন, সেটাকে আপনি আপনার জীবনে ভালো কাজে লাগান, সৎ কাজে লাগান। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2416 এবং 17। আপনি যদি এখনো সংশোধন না হন, এখনো নিজের জীবনকে পরিবর্তন না করেন, তাহলে অবশ্যই কাল কিয়ামতের মাঠে যখন আপনি আপনার এই কৃত কর্মের কারণে জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার পরে আপনি অনুই বিনয় করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 37 এর মধ্যে যে ওহম ইস্তারিখুনা ফিহা, তারা জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, অনুই বিনয় করবে,
রব্বানা হে আমাদের আল্লাহ, আখরিজনা, আমাদেরকে একবারে জাহান্নাম থেকে বের করে দাও, না আমল সলেহান, এবার কি আমরা ভালো কাজ করব, আর কোনো খারাপ কাজ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কুর ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাকে এতটা বয়স দিয়েছিলাম না, এতটা সময় দিয়েছিলাম না, যে সময়ে যে বয়সে তুমি ভালো কাজ করতে পারতে, উত্তম শিক্ষা গ্রহণ করতে পারতে, উত্তম কাজ করতে পারতে, সৎ আমল করতে পারতে, বৈধ কাজ করতে পারতে, এবং তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আলেম ওলামারা এসেছিল, তারা তোমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু তোমরা তাদের কথা শোনোনি, তোমরা শিক্ষা গ্রহণ করোনি, ভালো কাজ করোনি, অতএব ফাযুকুল আযাবা, আজ তোমরা অনন্ত জীবন শাস্তি ভোগ করতে থাকো, ফামালে যালিমিন মিন নাসির, যারা অত্যাচারী জালিম তাদের জন্য কোনো সাহায্য করে নেই, আপনাকে কেউ সাহায্য করবে না, আপনার কথা আল্লাহ কর্ণপাত করবেন না, শুনবেন না, কারণ আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় চান্স দিয়েছেন, সময় দিয়েছেন। অতএব বন্ধুরা এবং ভাই এবং বোনেরা, যুবক যুবতী সকলের উদ্দেশ্যে বলছি যে এখনো সময় আছে, সময় থাকতে সময়ের মূল্য দিন, যখন এই সময়টা পেরিয়ে যাবে আপনি লাখ চেষ্টা করলেও আপনার সময় আর ফিরে পাবেন না, আপনি যখন কাল কেমন তোমার জাহান্নামে চলে যাবেন, হাজার রিকোয়েস্ট করলেও আপনি সেই রিকোয়েস্ট আর শোনা হবে না। অতএব জীবন থাকতে জীবনের মূল্য দিন, যৌবন থাকতে যৌবনের মূল্য দিন, আর আপনি আপনার মূল্যবান জীবন আর যৌবনকে এই ভয়াবহ পর্নোগ্রাফি দেখে নষ্ট করে ফেলবেন না। আল্লাহ দোয়া করবো, হে আল্লাহ তোমাদের সকলকেই এই যে মোবাইল বা টেকনোলজি রয়েছে, প্রযুক্তিবিদ্যা রয়েছে, এটাকে সঠিক কাজে ব্যবহার করা তুমি তৌফিক দান করো, এবং এর মধ্যে যে অসৎ কাজগুলি রয়েছে, অবৈধ কাজগুলি রয়েছে, হারাম কাজগুলি রয়েছে, ধ্বংসাত্মক কাজগুলি রয়েছে, তার থেকে আমাদের পবিত্র বাঁচার তৌফিক দান করো, আমিন। এবং আমরা আমাদের জীবনে যেন সফল হতে পারি, আমরা আমাদের জীবন যেন পরকালমুখী করতে পারি, আমরা যেন আমাদের জীবনে সাকসেসফুল হয়ে ইহকাল এবং পরকালকে সুখময় করতে পারি, সে তৌফিক তুমি দান করো, আমিন। ওয়াখিদানিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وانتشت روحي وصار الدمع يجري.